ব্লগে। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের কুচবিহারের বাড়িতে কালী পুজো হবে, তো সেই নিয়ে তো এখন যাচ্ছি আমরা কালী ঠাকুর আনতে। তো আমার সাথে কে কে রয়েছে তোমাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। লব যাচ্ছে আর তার সাথে যাচ্ছে শ্রেয়ান, আর আমাদের টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে দাদার নাম কি? ইন্দ্রজিৎ। পিছনে অনির্বাণ আসছে বাইকে। তো ঠাকুরটা যখন নেব তখন আবার তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করব। আগে থাকতেই আমার ছোট দেওর লব আর তার বন্ধু অনির্বাণ এসে এখানে ঠাকুর প্রতিমার মানে মা কালীর বায়না দিয়ে গেছিল। আমরা এখন এসেছি মাকে নিয়ে যাব বলে, কারণ আজকে সন্ধ্যাবেলাতেই আমাদের বাড়িতে পুজো রয়েছে। কোনটা আমাদের অনির্বাণ? ওই দিকেরটা। প্রতি বছরই আমাদের কুচবিহারের বাড়িতে কালী পুজো করা হয়, তো এই বছর যেহেতু আমরা আমেরিকা থেকে আসছি তাই জন্য ঠিক করলাম এবারে কুচবিহারে পৌঁছেই মায়ের পুজো করব। তাই সেইভাবেই পুরো প্ল্যানিং করা হয়েছিল। একটা ভালো অমাবস্যার দিন দেখে আমরা মায়ের পুজোর ডেট ঠিক করেছিলাম এবং সেই মতোই আর কি ঠাকুর বায়না দেওয়া হয়েছিল। তো আজকে সেই দিন, আজকে তাই জন্য মাকে নিয়ে যাচ্ছি বাড়িতে পুজো করব বলে। আমি সামনে বসে যাব। আর কিছুক্ষণের অপেক্ষা, খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে যাব। এই সুযোগে তোমাদের সাথে শেয়ার করি, চলো যে জায়গাটাতে প্রতিমাকে বসানো হবে সেই জায়গাটা আমরা কিরকম ভাবে সাজিয়েছি। আমরা আগের দিনই সেই জায়গাটাকে সাজিয়ে ফেলেছি, দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি। এটা কিন্তু পুরো লবি প্ল্যান করেছে কিরকম ভাবে সাজানো হবে, তো এই দাদারাই আর কি পুরো জায়গাটা ডেকোরেট করেছে। আর মাকে নিয়ে চলেও আসলাম আমরা, দেখো এই জায়গাটাতে আমরা বসাবো কিন্তু এখন আপাতত নিচেই রাখা হচ্ছে, কারণ বরণ হবে তারপরে মাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হবে। বাড়ির পুজো বলে কথা, তাই একটু আধটু তো সাজতেই হবে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত আত্মীয় স্বজন আসতেও শুরু করে দেবে আর পুজোও শুরু হয়ে যাবে। তাই আমিও একটু সেজে গুজে নিজেকে প্রেজেন্টেবল করে নিচ্ছি। আমাদের কুলপুরোহিত যিনি, উনিও উপস্থিত হয়ে গেছেন এবং আমরা ওনাকে জেঠু বলেই সম্বোধন করি। আর আজকের পুজোয় উনি ওনার সাথে আরও একজন পুরোহিতকে নিয়ে এসেছেন, কারণ মা কালীর পুজো বলে কথা, অনেক নিষ্ঠা সহকারে এই পুজো করতে হয়। তাই আজকের পুজোয় দুজন পুরোহিত উপস্থিত থাকবেন, তোমরা দেখতেই পাবে সেটা ব্লগে। আর কিছুক্ষণ পরেই মাকে বরণ করব, তাই সমস্ত কিছু সুন্দরভাবে হাতের সামনে গুছিয়ে নিচ্ছি। শৈলেন্দ্রও আমাকে অনেক সাহায্য করছে আর আজকে যারা উপস্থিত রয়েছে তারা সবাই আর কি অল্প অল্প করে সাহায্য করছে। আজকে অসম্ভব বৃষ্টি হচ্ছে বাইরে, তাই সবাই এসে উপস্থিত থাকতে পারেনি, আর যারাই উপস্থিত আছে সবাই কিন্তু অনেক সাহায্য করছে আজকের এই পুজোর দিনে। তো মাকে বরণ করতে অলরেডি শুরু করে দিয়েছি, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুজোর কাজ নিজের হাতে করতে পারার মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে, আর আমার চিরকালই পুজোর কাজ করতে ভীষণই ভালো লাগে। আর সেখানে মা কালীকে বরণ করা নিজের হাতে, তাও আবার সেটা তো সত্যি পরম সৌভাগ্য। তাই খুব আনন্দ সহকারেই এবং খুব উৎসাহ সহকারেই আমি মাকে বরণ করলাম, আর খুব তৃপ্তি লাগছে আর কি মাকে এরকমভাবে বরণ করতে পেরে। কারণ আমেরিকাতেও আমরা প্রচুর পুজোতে পার্টিসিপেট করি সব কিছুই, কিন্তু নিজের বাড়ির পুজোর মজাই একটা আলাদা। এবং মাকে নিয়ে আসলাম এবং তারপরে নিজের হাতে করে মাকে বরণ করছি, এবং পুরো পুজোটা হবে সেখানে আমরা সকলে উপস্থিত থেকে পুজো করব, পুজোতে পার্টিসিপেট করব এবং পুজোর সমস্ত কিছু নিজের হাতে করে করব, সেটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। তাই আশা করি তোমরাও খুব মজা পাচ্ছ, তোমাদেরও খুব ভালো লাগছে এই ব্লগটা দেখে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগছে আজকের এই ব্লগ, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমরা খুব এনজয় করবে।
আমার বরণ শেষে রেখা দিয়েও মাকে বরণ করলেন এবং তারপরে সবাই মাকে প্রণাম নিবেদন করবে এবং তারপরেই শুরু হবে আজকের মায়ের পূজা। ইনি হচ্ছেন আরও একজন পুরোহিত। ইনার কথাই তোমাদের ব্লগের শুরুতে জানিয়েছিলাম যে আজকের এই কালী পুজোয় দুজন পুরোহিত উপস্থিত থাকবেন, তো জেঠুর সাথে সাথে ইনিও উপস্থিত থাকবেন আজকের কালী পুজোতে। মায়ের পুজোর ঘট বসানো হবে এই জায়গায়, তাই জন্য খুব সুন্দরভাবে জায়গাটাকে প্রস্তুত করে নিচ্ছেন পুরোহিত মশাই। দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজোর ঘট বসবে এই জায়গাটাতে। এখন মাকে নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি চাল কলা, তার সাথে চিনি ঘি মধু সমস্ত কিছু দিয়ে মাকে নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি। আর বাকি সমস্ত কিছুই পুরোহিত মশাইরাই নিজেরা গুছিয়ে নিয়েছেন। পুরো ফলটাই মোটামুটি রেখা দিয়ে কেটে দিয়েছিল, তাই অনেকটাই সাহায্য হয়েছে সেই দিক থেকে। তো এবার সুন্দর করে ওনারা সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছেন পুজোয় বসার আগে। চলো এই সুযোগে বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের কালী পুজোয় যে সমস্ত আমন্ত্রিতরা রয়েছেন তাদের রান্না যেখানে হচ্ছে সেই জায়গা থেকে। তো আজকের এই কালী পুজোর মেনুতে রয়েছে ভুনা খিচুড়ি, তার সাথে লাবড়া, তার সাথে রয়েছে পনির, চাটনি, পায়েস, পাঁপড় আর আলুর চিপস। তো এই পুরো রান্নার দায়িত্বে রয়েছে কিন্তু লব। লবের নিজস্ব ক্যাটারিংয়ের ব্যবসা রয়েছে, তো সেই কারণে ওই আর কি আজকের এই পুরো রান্নার দায়িত্বটা নিয়েছে। তো দেখতেই পাচ্ছ বিশাল তোড়জোড়, কারণ অনেক মানুষ নিমন্ত্রিত রয়েছে, তারা সকলে আসবে, তাই রাত থেকেই রান্না শুরু হয়ে গেছে এবং এখানে চলছে সমস্ত কিছু রান্না। রান্না করছে বাবলুদা, আর এদিকেও শুরু হয়ে গেছে মায়ের ভোগ রান্না, যেটা মাকে নিবেদন করা হবে। জেঠুই পুরো মায়ের ভোগের রান্না করছে আর আমি আর রেখা দি যেটুকে সমস্ত কাজে হেল্প করে দিচ্ছি। এখানে কি চলছে? ভোগের রান্না চলছে, যেটা মাকে নিবেদন করা হবে। আর এখন সেই ভোগ নিবেদন করছেন আমাদের পুরো পুরোহিত, আর আমরা বস্ত্র দিয়ে পুরো জায়গাটা কভার করে দিয়েছি যাতে কেউ বাইরের কেউ দেখতে না পায়। খুব নিষ্ঠা সহকারে এই ভোগ নিবেদন করছেন আমাদের কুলো পুরোহিত। Thank you.
আর এখন মায়ের জন্য শাড়ি, তার সাথে গামছা, শিবের জন্য ধুতি, সমস্ত কিছু দেওয়া হচ্ছে পুরোহিত মশাইকে। উনি সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। রক্ষা কালিকা ওই নমঃ ওম ওং হ্রিং শ্রিং ক্লিং রক্ষা কালিকা ওই নমঃ দীপবতী কুকল্পনে সহ দক্ষিণাকালী রক্ষা কালী তারা কালী সবে ওম দীপবত খুশে সহ। মহালক্ষ্মী দেবতা নবার্ণে মন্ত্র শক্তি মন্ত্রজিতা দেবা বীজা দেহি বিপুলা আর এখন চলছে মা কালীর মহাযজ্ঞ, তারপরেই শুরু হবে পুষ্পাঞ্জলি। নমো কালি কালি মহা কালি কালি হে পাপ হারি ধর্ম কাম প্রদে দেবি নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ী চমন্ডে মুন্ডমারি আয়ুরারুগ্য বীজজম দেহি দেবি নমস্তুতে। পুজো শেষ হতে হতে প্রায় ভোর 4টে বেজে গেছিল, আর তার পরের দিন শুরু হলো সকাল থেকে দুপুর পর্যন্ত ভোগ বিতরণ পর্ব। আমরা শনিবার ছিল বলে মাকে বিসর্জন দিইনি সেদিনকে, আর রোববার দিন রথ পড়ে গেছিল তাই জন্য সেদিনকে বিসর্জন দিইনি। আমরা মাকে বিসর্জন দেব ঠিক করলাম সোমবার, তো আজকে হচ্ছে সেই দিন সোমবার। আমি এখন মাকে বরণ করে নিচ্ছি, আর এরপরেই শুরু হবে বিসর্জনের প্রস্তুতি। আমাদের বাড়ির খুব কাছেই একটা বিসর্জনের ঘাট আছে, তো সেখানে আমরা নিয়ে আসলাম প্রতিমাকে বিসর্জন দেওয়ার জন্য। তো এখন সাত পাক ঘোরানো হবে, তারপরেই মাকে বিসর্জন দেওয়া হবে। পুজো হবে হবে সেই ব্যাপারটার মধ্যে সত্যি একটা আনন্দ থাকে, উৎসাহ থাকে, কিন্তু বিসর্জনের সময় একটু হলেও মনটা খারাপ হয়ে যায়। আবার এক বছরের অপেক্ষা, আবার নতুন করে প্রস্তুতি, তাই জন্য বিসর্জনের সময় মনটা সত্যি আমার খুব ভার হয়ে গেল। কিছু করার নেই, সব কিছুরই যেমন শুরু থাকে তার একটা শেষও থাকে। কিন্তু মাকে মন ভরে পুজো করতে পারলাম, খুব আনন্দ হলো, এটাই আর কি মনের একটা অদ্ভুত শান্তি।
কেমন লাগলো আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর যে সমস্ত নতুন বন্ধুরা প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিজিট করছো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ব্লগের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে বিদায় নিচ্ছি আজ, বাই বাই।